10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে। এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কী পরিমাণ হয়েছে। কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই, কারোর একেবারে শেষ হয়ে গেছে সব, তাকে হয়তো 1 লাখ টাকা আমরা দিব। 1 লাখ টাকাটা বলতে 1 লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না, তাকে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন, তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন, তারপর তৃতীয় কিস্তি পাবেন, যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে। এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। নগদ কোনো টাকা আমরা সাধারণত দিই না, কারণ এখানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে। কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তারা তো ভলান্টিয়ার, তো কারোর কাছে আমি টাকা দেবো সে আবার হস্তান্তর করবে, এটা আমরা করি না। আমাদের যে বেনিফিশিয়ারি তাদের যে ডিটেল, সেই ডিটেল পাওয়ার পর আমরা সেই ডিটেল অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তাহলে কৃষি এবং ব্যবসায় 30 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি এবং শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কীভাবে পিছিয়ে পড়েছে যাদেরকে, তাদেরকে উদ্ধার করা, সেজন্য আমরা কাজ করব। আরেকটা জায়গা আমরা কাজ করব, সেটা হলো যে বন্যা যাতে প্রকোপ কমিয়ে আনা যায়, সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কীভাবে করা যায়, আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি, এখনও চূড়ান্ত করি নাই। সেটা নিয়ে আমরা কাজ করব যে কীভাবে বন্যায় দুর্গতি কমানো যায়। আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয়, বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকে, খালগুলো যাতে পরিষ্কার থাকে, বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তারা দেখবেন। নোয়াখালী, চৌমুহানী, লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে, আপনারা জেনে থাকবেন আমি ওই এলাকার ছেলে, আমি ছোটোবেলা থেকে এই খালগুলোকে দেখেছি, এগুলো দখল হয়ে আছে, অর্থাৎ দখলদাররা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে, যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই, যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে। আমরা যদি চাই যে প্রতি বছর এরকম ত্রাণ নিয়ে আমরা দৌড়াবো না বা দৌড়াতে হবে না, এটা যদি চাই তাহলে এই খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে, এগুলো দখলমুক্ত করতে হবে। এটা বাংলাদেশ সরকারের কাজ। আমাদের যদি এখানে কোনো অংশগ্রহণ করার সুযোগ থাকে, আসন্ন সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে, আমাদের ক্ষুদ্র ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, যাতে করে প্রতি বছর বন্যা হলে আমরা ত্রাণ নিয়ে যেতে না হয় এবং বন্যা যাতে খুব বেশি দীর্ঘস্থায়ী না হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আমি নিজে গিয়েছি, অনেক এলাকা আছে যেখানে পানি ঠায় দাঁড়িয়ে আছে, নামার কোনো নামগন্ধ নেই, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পড়ে আছে। তো সেটা যেন না হয় সেজন্য আমরা চেষ্টা করছি। ফাউন্ডেশন থেকে আমরা বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি, যে সমস্ত জায়গায় মোবাইল চার্জ দিতে পারছে না আমার বিদ্যুতের অভাবে, আমরা ভাসমান জেনারেটর এবং চার্জিং স্টেশন নিয়ে যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দেখা যায় যে কলার ভেলায় করে কিংবা কোনো টায়ারে করে আমরা জেনারেটর নিয়ে যাচ্ছি। ইউনাইটেড ইউনিভার্সিটির এবং স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকে আমাদেরকে জেনারেটর দিয়েছে, এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, আমরা নিজেরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এগুলো দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে একসাথে 30-40টা মোবাইল চার্জ দিতে পারছি, তারা 7 দিন 8 দিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। এবং সেই সাথে জেনারেটর দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে, তাদের আপনার স্যানিটেশন সিস্টেম ভেঙে পড়েছে, তাদের ওয়াশরুমগুলোতে পানি নাই, তাদের খাবার পানি নাই। তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটর নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভলান্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি ট্যাঙ্কিতে ভরার ব্যবস্থা করছেন। এর বাইরে আমাদের এখান থেকে যে বড় কাভার্ড ভ্যানে মালগুলো যায়, সেখানে ছোট ছোট অনেকগুলো পিক আপে করে মালগুলো একটা পর্যায়ে চলে যায়, তারপর আবার অনেকগুলো ট্রলারে করে বা ছোটো ছোটো নৌকা করে ভাগ ভাগ হয়ে দূরদূরান্ত এলাকাগুলোতে চলে যায়। দুর্গম এলাকাতে সাধারণত ত্রাণ দেই আমরা, রাস্তার ধারে শহরে সাধারণত ত্রাণ দেই না। এবারও আমি যতবার গিয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা ভেতরে ঢুকে তারপর আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে, অর্থাৎ আমাদের যে 4,300 টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি, এগুলো আমাদের পারচেসিং করা। এর বাইরে আরও বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বনরুটি, পাউরুটি, কেক, গুঁড়ো দুধ, মুড়ি, পোশাক,